রাশিয়ার বিপক্ষে কঠিন বাধার সম্মুখীন হবে বাংলাদেশ বিষয়টা অনুমিত ছিল, তারপরও হারের আগে হেরে যাওয়া নয়। মনোবল শক্ত করে ইউরোপের দলটির বিপক্ষে মাঠে নামে লাল সবুজ। টেকনিক্যালি রাশিয়া যে কতটা শক্তিশালী তা বুঝতে বাংলাদেশের সময় লাগে মাত্র 5 মিনিট। পজিশন হোল্ড করে খেলা দলটা, শুরুতেই লিড নেয় ম্যাচের। অভদিয়াঙ্কোর পাস থেকে ঠান্ডা মাথায় স্কোর করেন এলেনা গোলিক। কিছুটা অগোছালো ফুটবল খেলা বাংলাদেশ এরপর নিজেদের গুছিয়ে নেয়ার চেষ্টায়। তবে স্বাগতিকদের পরিকল্পনাগুলো পেরুতে পারেনি রাশিয়ান ডিফেন্স লাইন। 43 মিনিটে সুযোগ পেয়েছিলেন প্রীতি, ডান দিকে ঝাঁপিয়ে তার প্রচেষ্টা নষ্ট করে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। ঠিক তার পরের মিনিটেই কাউন্টার অ্যাটাকে যায় রাশিয়া। এ যাত্রায় বাংলাদেশকে রক্ষা করেন সঙ্গীতা রানী। তবে 45 মিনিটে আর রুখতে পারেননি তিনি, কাপ্তান এলেনা গোলিকের ডাবলসে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। বিরতির পর খেলতে নেমেও আধিপত্য ধরে রাখে রাশিয়া। 48 মিনিটে আনাস্তাসিয়া কার্তেভার শট ফিরে আসে পোস্টে লেগে। এর কিছুক্ষণ পর ওদের আরও একটি আক্রমণ রুখে দেন গোলরক্ষক সঙ্গীতা। বাংলাদেশের জালে রাশিয়া তৃতীয় গোল করে 62 মিনিটে। এবার স্কোর করেন আনাস্তাসিয়া। ম্যাচের বাকি সময় আর কোনো গোল হয়নি। স্কোরলাইন 3-0 শেষ হয় ম্যাচ। এই ফল হয়তো প্রকাশ করে না কতটা প্রভাব বিস্তার করে ম্যাচ জিতেছে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 26 নম্বরে থাকা দলটা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।